ঘটেছিল এবং গতকালটাই যেমন আমরা জানিয়েছিলাম যে রায়দান কিন্তু করার কথা ছিল গতকাল রাত 9:30 নাগাদ অর্থাৎ ক্রীড়া আদালতের তরফ থেকে কিন্তু তেমনটাই জানানো হয়েছিল তবে আরও কিন্তু পিছিয়ে গেল বিনেশ ফগটের সেই রায় অর্থাৎ আন্তর্জাতিক ক্রীড়া আদালতের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে 16 আগস্ট শুক্রবার অর্থাৎ সেদিকে আমরা নজর রাখবো এবং তার আগে আমরা যেমনটা দেখেছি যে অলিম্পিক শেষ হলেও কিন্তু বিনেশ বিতর্ক সেই বিতর্ক কিন্তু একেবারেই পিছু ছাড়ছে না এবং আরও কিছুটা পিছিয়ে গেল বিনেশ বিতর্কের রায় এবং সেই সঙ্গে প্রতিজ্ঞার অবসান কিন্তু একেবারেই ঘটল না গতকাল বিনেশ ফগটের সিদ্ধান্ত ফের ঝুলিয়ে রাখলো কোর্ট অফ অ্যাট্রিবিউশন ফর স্পোর্টস এবং সিদ্ধান্ত জানানোর জন্য ফের 16 আগস্ট নয়া তারিখ ঘোষণা করেছে ক্রীড়া আদালত এদিন নিয়ে তৃতীয়বার সিদ্ধান্ত জানাতে আরও সময় নিল ক্রীড়া আদালত মঙ্গলবার কোর্ট অফ অ্যাট্রিবিউশন ফর স্পোর্টসের অ্যাড হক ডিভিশনের প্রেসিডেন্ট এই মামলার পুরো দায়িত্ব তুলে দিয়েছেন ডক্টর অ্যানাবেল বেনেটকে এবং সেই দিকে আমরা নজর রাখবো এবং পরবর্তী রায় নিয়ে কি ঘোষণা হতে পারে কি প্রস্তুতি থাকছে তাদের মধ্যে এবং কোনোরকম কি জল্পনা সৃষ্টি হয়েছে নাকি সেই বিষয়ে বিস্তারিত জানবো সরাসরি চলে যাবো নিউজরুমে ফলতে ইতিমধ্যেই দেখেছে গতকাল কিন্তু এই চূড়ান্ত রায়ের একটা সম্ভাবনা ছিল অর্থাৎ আন্তর্জাতিক ক্রীড়া আদালতের তরফ থেকে তেমনটাই জানানো হয়েছিল এই যে বিনেশ ফগটকে নিয়ে যে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে অর্থাৎ তিনি ফাইনালে ওঠার পর তাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে শুধুমাত্র তার ওজন বৃদ্ধির কারণে অর্থাৎ সামান্য 100 থেকে 150 গ্রাম ওজন বৃদ্ধির কারণেই কিন্তু তাকে ফাইনাল থেকে ডিসকোয়ালিফাই করা হয়েছে এবং তার যে প্রাপ্য অর্থাৎ যে দাবি করা হচ্ছে যে তার প্রাপ্য রৌপ্য পদক সেটি তিনি পাবেন কিনা সেই নিয়েই কিন্তু এখন তাকিয়ে আছে গোটা ভারতবাসী বিনেশ ফগট দিকে এবং সেই নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালত রায়দান করবে বলেও কিন্তু জানানো হয়েছিল গতকাল রাত 9:30 নাগাদ সেই রায় বিতর্ক অর্থাৎ এই বিনেশ বিতর্কের রায় কিন্তু আরও কিছুটা পিছিয়ে দেওয়া হলো এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে 16 আগস্ট বলে জানা যাচ্ছে এই যে পরপর যে এক এক করে এই যে রায়ের ডেট চেঞ্জ করা হচ্ছে সেটা নিয়ে কি কোনোরকম সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই যে তিনি ফাইনালে উঠেছে তার মাঝে কিন্তু কোনোরকম কারচুপি ছিল না তবে তার মাঝে কিন্তু দাবি করা হচ্ছে যে তার রৌপ্য পদকটা তার প্রাপ্য সেই নিয়ে এই যে একের পর এক দিন পেছাচ্ছে আদালতের তরফ থেকে সেখানে কি কোনোরকম আশার আলো পাওয়া যাচ্ছে কি জানা যাচ্ছে দেখো প্রথমে যখন তাকে বাতিল করা হয় ওজনের জন্য তারপর ঠিক হয়েছিল যে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপিল করা হয়েছিল যেহেতু ফাইনালে উঠেছে এবং ফাইনালে ওঠার পর্যন্ত তো তার কোনো রকম অসুবিধা কিছু ছিল না তার নির্দিষ্ট মাপ ঠিক ছিল ওজন কাজেই ফাইনালে যখন উঠেছে তখন তার ফাইনালে তার রূপটা দেওয়া হোক তখন সেখানে বলা হয়েছিল যে 9 তারিখে ডিসিশান নেওয়া হবে তারপরে বলা হলো যে 11 তারিখে ডিসিশান নেওয়া হবে তারপরে অলিম্পিক কমিটি জানালো যে 11 তারিখ না 13 তারিখে গতকাল ডিসিশান নেওয়া হবে এখন যেটা বলা হচ্ছে যে যেহেতু এটাকে খুব সিরিয়াসলি একটা পর্যায়ে চলে গেছে এবং আলোচনা হচ্ছে কারণ সেক্ষেত্রে অনেকটা আমরা পজিটিভ ধরে নিতে পারি কারণ ওর যে যুক্তি আছে তার মানে যে যেটা যে দাবি করা হয়েছে সেটা ক্ষেত্রে অবশ্যই যুক্তি আছে যদি সেরকম হতো তাহলে অলিম্পিক কমিটি হয়তো প্রথমেই নাকচ করে দিত ওর একদমই আবেদনটা সেটা যখন করেনি ওরা যখন দীর্ঘ সময় নিচ্ছে আলোচনা করার জন্য তাহলে তার পেছনে নিশ্চয়ই সারবক্তা কিছু একটা আছে যে দুজন যে কমিটির উপর দায়িত্ব দেওয়া হয়েছে তারা ভাবনা চিন্তা করছে কারণ এটা তো ঠিক সত্যি যে ও ফাইনাল যখন উঠেছে ইভেন যদি সেমিফাইনালেও হেরে যেত তাহলেও একটা ফাইনালে যখন উঠেছে তখন আর বিশ্বের সেরাকে হারিয়ে ফাইনালে উঠেছে সেখানে ওর সব কিছু ঠিকঠাক ছিল প্রত্যেকটা খেলার আগে তো ওজন নেওয়া হয় তারপরে কাজেই ফাইনালে উঠে ফাইনালে অংশগ্রহণ করতে পারেনি সেটা পর ডিসকোয়ালিফাই হয়েছে সে কারণেই অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আবেদন করা হয়েছে কমিটির কাছে কমিটিও সেটা গুরুত্ব দিয়ে দেখছে যে জন্য চট করেই আবেদনটা নাকচ করেনি কাজে এতদিন যখন সময় নিচ্ছে সেক্ষেত্রে আমরা অনেকটা আশাবাদী হতে পারি যে পজিটিভ একটা কিছু হবে একেবারে সেই সঙ্গে অলিম্পিক্স কমিটির তরফ থেকে কি আর কিছু জানা যাচ্ছে তো জানা যায়নি গতকাল ঘোষণা করার কথা ছিল 9:30 সময় তারপর যখন জানা গেল যে জানানো হচ্ছে না তারপরে বললো যে 16 তারিখ এই ফাইনাল ডিসিশন জানানো হবে আর অন্যদিকে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই টুর্নামেন্টের পরেই কিন্তু নীরজ চোপড়া অস্ত্রোপচারের প্রয়োজন এবং সেই চোট নিয়ে কিন্তু তিনি অস্ত্রোপচারের জন্য উড়ে গেলেন জার্মানিতে সেই দিকে নজর রাখবো একটু বিস্তারিত জানবো তোমার থেকে দেখো নীরজ চোপড়া কাকা ভীম চোপড়া যেটা জানিয়েছেন যে ও দীর্ঘদিন ধরেই একটা চোট নিয়ে ভুগছে
গত এক বছর ধরে কুচকিতে চোট আছে, কিন্তু যেহেতু অলিম্পিক রয়েছে বলে বড় সড়ো যদি অপারেশনের পরে যদি কিছু সমস্যা হয় সেই কারণে সেরকম ঝুঁকি নেয়নি, ওই চোট নিয়ে চোটটাকে বাঁচিয়ে রেখেই লড়াই করছে। এইবারে কিন্তু দীর্ঘ সময় আছে ওর হাতে, যেহেতু সে কারণে চোটটা সারানোর জন্য একটা ছোটোখাটো অপারেশন করতে হতে পারে, যার জন্য জার্মানিতে গেছে এবং আশা করা যায় এরপর সুস্থ হয়ে পূর্ণ উদ্যমে ফিরে আসবে এবং সামনে আরও নতুন কিছু চমক দেখাবে আমাদের, এটাই আমাদের আশা। সেই সঙ্গে এই যে প্যারিস অলিম্পিকে যেভাবে তার উপর আশা করা হচ্ছিল স্বর্ণ পদকে, সেখানে রৌপ্য পদক তিনি এনে দিয়েছেন আমাদের ভারতবাসীকে, সেইখানে কি এই প্রশ্নটা রাখাই যায় যে তার এই চোটের কারণে কিছুটা তার পারফরমেন্সে ঘাটতি পড়েছিল? অবশ্যই, দেখো ছটা থ্রো করেছে, তার মধ্যে পাঁচটা ডিসকোয়ালিফাই হয়েছে, কারণ ওই যে ওরা যে ছুটে এসে একটা ব্রেক মারতে হয় এবং সেটাতে প্রচণ্ড টান পড়ে, পেছনে পায়ে দিয়ে টান পড়ে, কুচকিতে টান পড়ে, সেটাকে ওর মাথায় রাখতে হয়েছে যে ওর হাত চোট আছে এবং একটা থ্রো করতে পেরেছে সেটাই 89 মিটার, প্রায় 90 মিটারের কাছাকাছি যে থ্রোটা করেছে সেটা ঠিকঠাক হয়েছে, কাজে বাকি থ্রোগুলো যদি ঠিকঠিক করতে পারতো বা সম্পূর্ণ সুস্থ থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না হয়তো, জানি না, নাদিমকে ক্রস করতে না পারলেও হয়তো আরেকটু বেটার করতে পারতো, কাজেই ওর তো টার্গেট ছিল 90 মিটারটা ক্রস করা, হয়তো আর সব রকম অনুকূল পরিস্থিতি ছিল, কিন্তু চোটটাকে মাথায় রেখে নিজেও বলেছে যে আমার রান আপটা ঠিক মতো হয়নি, হচ্ছিল না এবং সবসময় মাথায় রাখতে হচ্ছিল যে আমার চোট আছে, কাজেই ঠিক আছে, সেসব জিনিসগুলো তো একটা কাজ করেছে এদিক থেকে। একেবারে সেই সঙ্গে আমরা দেখেছি যে জ্যাভলিনে পদক জয়ী আমাদের নীরজ চোপড়া, ভারতের নীরজ চোপড়া, তিনি কিন্তু দেশে ফিরলেন না সরাসরি প্যারিস থেকে, তিনি উড়ে গেলেন জার্মানিতে তার চোটের অস্ত্রোপচারের জন্য। তার পাশাপাশি স্বর্ণ পদক জয়ী আরশাদ নাদিম, তিনি কি তার দেশে ফিরেছেন এবং দেশে ফেরার পর তার কি এখন প্রস্তুতি রয়েছে? এখন আরশাদ নাদিম হাওয়ায় ভাসছে, সোজা কথা হচ্ছে যে ওর উপর এক্সপেকটেশন ছিল না তেমন একটা কিছু, যে বড় জোর একটা মেডেল পেতে পারে এরকম একটা আশা ছিল, সেখানে সোনা পেয়েছে, বিশ্বের সেরা খেলোয়াড়কে হারিয়ে সোনা পেয়েছে, আনএক্সপেক্টেড রেজাল্ট করেছে, কারণ তার আগে 90 মিটার ছড়েনি কোনোদিনও, সেখানে 92.97 মিটার, এটা পাকিস্তানের গতকাল পাকিস্তানের দপ্তর মানে সরকারি দপ্তর থেকে ওর বাড়িতে এসে ওকে 1 কোটি টাকা 10 কোটি টাকা দেওয়া হয়েছে, তারপর ওকে একটা গাড়ি দেওয়া হয়েছে, সেই গাড়িটার নাম্বার আবার এমন একটা ইউনিক নাম্বার যে নাম্বার সাধারণত দেওয়া হয় না, কিন্তু যেহেতু ওর অলিম্পিকে 92.97 মিটার ছুঁড়েছিল সেই গাড়ির নাম্বারটাও সেরকম দেওয়া হয়েছে। তবে তার মধ্যে আবার একটা বিতর্কও সৃষ্টি হয়েছে যে একটা নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী সংগঠন, তাদের দুজন মানে দুজন প্রধান, তারা ওর সাথে দেখা করতে এসেছিলো, তাদের সাথে ছবি টবি বেরিয়েছে, সেইটা নিয়েও একটু বিতর্ক হয়েছে যে ওর সাথে কেন ছবি, ও কি তাহলে উগ্রপন্থী সংগঠনের সাথে যোগাযোগ আছে, ওদের কি মাসে মাসে একটা কি চাঁদা দিতে হয় সেটা বোধহয় দিয়েছিল আর কি, যাই হোক এরকম একটা কোনো ব্যাপার হয়েছে, যার ফলে তবে এই মুহূর্তে নাদিম মানে ভালো দেশে ফেরার পরে প্রচুর পুরস্কার পাচ্ছে, তারপরে প্রচুর সংস্থা ওর সাথে চুক্তিবদ্ধ হতে চাইছে, তারা বড় সড়োভাবে বিজ্ঞাপনে কাজে লাগাতে চাইছে ওকে এবং তার জন্য যে বড় অর্থ তা দিতেও রাজি হয়েছে, এটা হবেই, একটা দেশের একজন সোনা পেয়েছে যে দেশের কোনো গত 92 সালের পরে কোনো মেডেল পায়নি একটাও, সেইখানে সেই সেরকম একটা দেশ সোনা পেয়েছে, এটা হতেই পারে। একেবারে সেই সঙ্গে আরশাদ নাদিম, তিনি এই ধরনের সুযোগ এবং সরকারি তরফ থেকে এই যে অর্থ আর্থিক যে পুরস্কার পেলেন তিনি, তারপর তার প্রতিক্রিয়া কি, তিনি কি জানাচ্ছেন? নাদিমের প্রতিক্রিয়া বলতে নাদিম বলছে যে এখন আমি বেশ কিছুদিন বিশ্রাম নেব, তারপরে আবার প্র্যাকটিস শুরু করবো, কারণ নাদিম তার বাড়ির অঞ্চলে ওখানেই একটা মাঠে প্র্যাকটিস করে, যদিও খুব বেশি অত্যাধুনিক সুযোগ সুবিধা তার দেশে নেই, তারপরে এখন যেহেতু ও অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছে, একটা রেকর্ড করেছে, কাজে এখন কিন্তু ওর বিদেশে ট্রেনিংয়ের ভিতরে খুব একটা অসুবিধা হবে না, কারণ স্পন্সর পাবে আশা করা যায়, কারণ বহু সংস্থা এখন ওর পেছনে রয়েছে, কাজেই আগামী দিনটা নাদিমের অনেক ভালো, এটা আশা করা যায় ভালোই হবে। বেশ, সঙ্গে থাকো পল্লবদা, আমরা নজর রেখেছিলাম প্যারিস অলিম্পিক শেষ হয়ে গেলেও কিন্তু বেশ কয়েকটি বিতর্ক থেকে যাচ্ছে, অর্থাৎ বিনেশ ফোগটকে ঘিরে যে বিতর্ক, সেই বিতর্কের রায় কিন্তু দেখা গেল যে আরও কিছুটা দিন পিছিয়ে গেল, অর্থাৎ যেমনটা আমরা দেখেছিলাম গতকাল রাত 9:30 নাগাদ কিন্তু আমরা দেখেছি যে একটা সম্ভাবনা ছিল সেখানে চূড়ান্ত রায় দেওয়ার, সেই রায় কিন্তু আবার জানানো হলো আন্তর্জাতিক ক্রীড়া আদালতের তরফ থেকে যে সেই রায় অর্থাৎ সেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে 16 আগস্ট, অর্থাৎ এরপরেই কিন্তু আমরা দেখেছি যে নীরজ চোপড়া তিনি কিন্তু তার চোট
সানানোর জন্য অস্ত্রোপচারের জন্য উড়ে গেলেন জার্মানিতে এবং সেই সঙ্গে আরশাদ নাদিম তিনি কিন্তু তার দেশে ফিরলেন প্যারিস অলিম্পিকের পর সরাসরি এবং পাকিস্তানে গিয়ে তাকে কি পুরস্কারে পুরস্কৃত করা হলো এবং কি কি সুযোগ আছে তার জন্য তার কি প্রতিক্রিয়া রয়েছে সবটাই জানলাম তবে এখন সময় একটা ছোট বিরতির ফিরে